নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি মাছের একটা নতুন রেসিপি নিয়ে। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, তো চলুন দেখে নিই কীভাবে করছি। এই বাটা মাছগুলো এখন পেটে কিন্তু ডিম ভর্তি, সেই জন্য খেতেও খুব ভালো লাগবে। তো প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। তো এভাবে মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই রকম মাছেরই সাইজে বেগুন নিয়েছি, দুটো বেগুন নিয়েছি। বেগুনটা খুব ভালো করে ধুয়ে এখন একটু মুছে নেব, কাপড় দিয়ে একটু মুছে নেব। মুছে নিলে কী হয়, মশলাটা খুব সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যায় আর ভাজলে মশলাটা খুব সুন্দরভাবে থেকে যায়, সেই জন্য বেগুনটা একটু মুছে নিয়েছি। আর এখানে খুব সামান্য একটু লবণ দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটু মরিচ গুঁড়ো। এইটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে বেগুনগুলো ঘষে ঘষে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব। বেগুনগুলো এভাবে ঘষে ঘষে নিয়ে রেখে দিতে হবে। এভাবে বেগুনগুলো ঘষে ঘষে মশলা দিয়ে ঘষে ঘষে রাখলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে লেগে থাকে, ভাজার সময়ও লেগে থাকে, খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আর এখন একটু আদা নিলাম, অল্প একটু আদা নিয়েছি। আর এখানে জিরের গুঁড়ো জিরে নিয়ে সরি জিরে নিয়েছি, গোটা জিরে 1.5 চামচ মতো গোটা জিরে। একটু জল দিয়ে খুব ভালো করে এটা বেটে নেব। আর ওই সঙ্গে নিয়ে নিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখন খুব ভালো করে এটা বেটে তুলে রেখে দিলাম। এখন নিয়েছি সাদা সর্ষে, আর নিলাম কালো জিরে, আর নিয়েছি পোস্ত। এই তিনটে আবারও খুব সুন্দরভাবে বেটে রেখে দেব। এখন এই পেঁয়াজ টমেটো নিয়েছি, এরকমই সাইজের এই টমেটো নিয়েছি, একটা মাঝারি সাইজ। আর এখন সবগুলো মশলা আমি বেটে রেখে দিয়েছি, আর এটা পোস্ত, সর্ষে আর পোস্ত বাটা রয়েছে। আর সবগুলো মশলা হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি গুছিয়ে। এখন রান্নাটা শুরু করব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন বাটা মাছগুলো ভেজে নেব। বাটা মাছগুলো এক একে দিয়ে দিলাম, ভেজে নিতে হবে। বাটা মাছের এই রেসিপিটা মানে খেতে খুবই ভালো লাগে। দেখুন কীভাবে আমি করি। বাটা মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। তো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এক হাতে মানে রান্না করতে তো একটু অসুবিধা হয়, এক হাতে আমার মানে ভিডিওটা করি আর এক হাতে আমি রান্নাটা করি, তো একটু অসুবিধা হয়। বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন। তো এই তেলের মধ্যেই যে বেগুনটা মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুনটাও ভেজে নেব। এভাবে বেগুনটা একটু উল্টে পাল্টে ভেজে নেব। বাটা মাছের এই মানে মশলা বেগুন রেসিপিটা কিন্তু হেভি লাগে বন্ধুরা, দেখুন কিভাবে করি। তো এখন বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা এখন তুলে নিতে হবে। এভাবে বেগুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, বেগুনটা নিয়ে তুলে নিয়েছি। আর অল্প তেল রয়েছে, ওই তেলেই দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দেবো।
দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, ওটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা, জিরে আর ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু কষিয়ে নেব। আর তারপরে কালো জিরে বাটাটা দিয়ে দিলাম, এটাও নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে, কম করে আস্তে আস্তে মশলাটা কষাতে হবে। আর তেল যে যে একটু কম দিয়েছি যেখানে, সেই জন্য কম ফ্লেমেই রান্না করতে হবে। আর এখন লবণ একটু দিয়ে দিলাম যাতে মশলা টমেটোটা ভালো করে গলে গিয়ে মশলাটা সুন্দরভাবে হয়। অল্প একটু জল দিয়ে দিলাম, এই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটা আমি কষাবো, বেশি তেলে আমি রান্না করব না। অনেকেই যারা কম তেল খেতে পছন্দ করে এই রান্নাটা ভালো লাগবে। তো এখানে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু মশলার জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিলাম। এখন মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো থেকে জল ছেড়ে টমেটোটা গুলে গেছে। তো এখন যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত গুলিয়ে গেলে হবে না বন্ধুরা, দুটোই সাদা রঙের বাটা, তো এটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। পোস্ত বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে সামান্য একটু যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর সামান্য একটু জল দিলাম মশলা বাটিটা ধুয়ে, দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বাটা মাছের মশলা বেগুন রেসিপি এটা, সেই জন্য মশলাটা একটু বেশি। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, সামান্য একটু জল দিয়েছিলাম সেই জলটা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। নিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম, এইভাবে জল দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা, তেলটা কম ব্যবহার করে। তো অনেকেই বলেন যে কম তেলে রান্না ভালো লাগে না, কিন্তু আমরা এভাবে করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে, তেলের জন্য কোনো মানে টেস্টের হেরফের খুব একটা হয় না। তো এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিলাম, ঝোলটা একটু ফুটিয়ে নিলাম। তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব, একে একে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটলে তারপরে বেগুনটাও দিয়ে দেব। বেগুনটাও দিয়ে দিলাম ভাজা, সব যেহেতু ভাজা কোনো অসুবিধা নেই, বেশিক্ষণ রান্না করতেও লাগে না এই রান্নাটা, জাস্ট শুধু মশলাগুলো একটু রেডি করতে হয়। তো 2-4 মিনিট ফুটিয়ে নিলাম, ব্যাস রান্না রেডি। এই রান্নাটা ভালো লাগলে বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। তো এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কেননা বেগুন মাছ সবই তো লবণ দিয়ে ভাজা, সেই জন্য বেশি লবণও লাগবে না। আর সামান্য একটু মিষ্টির গুঁড়ো দিয়ে দিলাম, বেগুন একটু কীটানো ভাব হয় তো, সেই জন্য সামান্য একটু মিষ্টির গুঁড়ো দিয়ে দিলাম যাতে মানে ব্যালেন্সটা খুব ভালোভাবে থাকে। তো এখানে কিন্তু একদমই রেডি মাছের মশলা বেগুন রেসিপিটা। তো এখন একটা মশলা দিতে বাকি রয়েছে, এটা হচ্ছে সাদা সর্ষে।
সাদা সর্ষেটা দিয়ে দিলাম সবার শেষে। সর্ষেটা দিয়ে মানে চারিদিকে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে সব দিকে মশলাটা চলে যায়। তো একটু চারিদিকে গুলিয়ে নিলাম। আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 1 মিনিট মতো কিন্তু এটা রেখেই সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ সর্ষে বাটা বেশিক্ষণ ফুটাতে নেই, ফুটালেই কিন্তু তিতো হয়ে যায়। ব্যাস রান্না রেডি, ঢাকা দিয়ে দিলাম। ধন্যবাদ।